আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে সময় উপযোগী একটা ব্যবসা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দেখে থাকবেন, আর এই ব্যবসাটি আপনার জন্য অবশ্যই অবশ্যই দরকার। যারা আমরা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য বর্তমানে সময় উপযোগী যে ব্যবসা, ওয়ান টাইম গ্লাস এবং প্লেট। আমরা বন্ধুরা অনেকেই চাকরি পিছিয়ে দৌড়াই এই বর্তমান করোনার সময়। আমরা যদি একটু চিন্তা করি যে আমি ঘরে বসে থেকে একটু যদি বের হই, আমি মাসে কমপক্ষে 30,000 টাকা আয় করতে পারবো। ওয়ান টাইম গ্লাস আমরা কোথা থেকে কিনবো, কিভাবে বিক্রি করব, কত টাকা লাভ করব, তো বন্ধুরা দেখা যাক আমরা কিভাবে ব্যবসা করতে পারি। আর আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে, যে ভিডিওগুলো আপনার জন্য অবশ্যই অবশ্যই জরুরি। আমরা ওয়ান টাইম ক্লাসে ব্যবসা করতে চাই, পুঁজি কত লাগবে? বন্ধুরা যদি আমরা একটা গ্লাস কিনি 40 পয়সা, 50 পয়সা, 60 পয়সা, ডিপেন্ড করবে আপনার গ্লাসটা কতটা মাংসমত। গ্লাসগুলো হবে প্লাস্টিকের অথবা কাগজের। একটা গ্লাস যদি আমরা 70 পয়সায় কিনি অথবা 50 পয়সায় কিনি অথবা 60 পয়সায় কিনি, তাহলে আমরা এই গ্লাসটা নির্দ্বিধায় বিক্রি করতে পারবো 1 টাকা। যদি 1 টাকায় বিক্রি করি, ধরুন আপনি 10,000 গ্লাস আপনি কিনছেন এক মাসের জন্য 10,000 গ্লাস কিনছেন, প্রতি গ্লাস থেকে যদি আমি 20 পয়সা করে লাভ করি, তাহলে 100 টাকা গ্লাসে 20 গুণ 100, তাহলে কত টাকা আসতেছে? 20 পয়সা আসছে কত টাকা আপনি দেখেন, 20 টাকা। এভাবে যদি আমি 1,000 গ্লাস যদি সাপ্লাই দিতে পারি পার্টে, তাহলে আমার প্রতি গ্লাস থেকে যদি 20 পয়সা আসে, 30 পয়সা আসে, 40 পয়সা, দলম 40 পয়সা আসলো, তাহলে 1,000 গ্লাসে 400 টাকা। যে পার ডে যদি আমি 400 টাকা ইনকাম করি, এখন দেখা যায় 400 টাকা ইনকাম করার জন্য আমার কি কি করণীয়। বন্ধুরা আমাদের 400 টাকা ইনকাম করার জন্য আমার অনেক কষ্ট করতে হবে? নো। দেখবেন এই 400 টাকা ইনকাম করার পিছনে আপনি প্রথমে 1 থেকে 2 দিন বা 3 দিন আপনার মার্কেটিং করতে গিয়ে কষ্ট লাগবে। কারণ হচ্ছে যে আপনি কোথায় বিক্রি করবেন? নিঃসন্দেহে পাইকারি দিবেন। আর আপনি কি 1,000 গ্লাস দিবেন? নো। আপনি দিবেন কোথাও 1,000, কোথাও 2,000, কোথাও 3,000, কোথাও 4,000। যদি 1,000 গ্লাস হয় 400 টাকা, তাহলে 4,000 গ্লাস হবে 4×4=1,600 টাকা। 4×4=1,600 টাকা যদি হয় 4,000 গ্লাসে, আপনি এখন চিন্তা করে দেখেন, একটু ভাবেন, তাহলে মাসে কত আসে? 348। 48,000 টাকা বিনিয়োগ কিন্তু মাত্র 4,000 টাকা। এখন বন্ধুরা দেখেন এই 4,000 টাকা বিনিয়োগ করে কিন্তু আমরা প্রতিদিন 1,600 টাকা ইনকাম করতে পারি। যে টাকাটা আমরা বিনিয়োগ করবো সেটি আবার কি করবো, রোলিং করব। তার মানে হচ্ছে কি, আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় ভালো একটা ব্যবসা করতে পারি, কিন্তু ব্যবসা কিন্তু অবশ্যই প্রেস্টিজিয়াস। আপনি যখন মার্কেটিংয়ে যাবেন তখন দেখবেন অনেক চায়ের দোকান আছে, অনেক অফিস আছে যারা ওয়ান টাইম গ্লাস ইউজ করে, যেমন পানির ঝাড়ে প্রত্যেকটা অফিসে দেখবেন ওয়ান টাইম গ্লাসে চা খান অফিসগুলিতে। তার মানে হচ্ছে কি, আমি কোথায় বিক্রি করবো? চায়ের দোকানে, অফিসে, কর্পোরেট অফিসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়। তার মানে আমি যদি চিন্তা করি যে 4,000 গ্লাসগুলিতে উপরে ঋণ দিব, এভাবে যদি 4,000 থেকে আমি যে 8,000 কনভার্ট করি, তাহলে আমার কী প্রবলেম হচ্ছে? তা আমি নিঃসন্দেহে নিতে ব্যবসা করতে পারি। এখন আমরা কোথায় থেকে কিনব? আমাদের কেনার জন্য তাহলে আমরা কোথায় কিনব? আমাদের কেনার জন্য যেতে হবে চক বাজার। চক বাজারে যাওয়ার সময় আপনি দেখবেন ঠিক চক বাজারের সামনে পুরাতন যে জেলখানা ছিল, জেলখানার পাশ যেটা গলি ঢুকছে, ওই গলিতে একটু সামনে এগিয়ে গেলে দেখবেন মৌলভী বাজার। মৌলভী বাজারে গিয়ে দেখবেন ওইখানে শত শত ওয়ান টাইম গ্লাসের দোকান, পাইকারি দোকান, যারা ওইখানে উৎপাদন করে ওয়ান টাইম গ্লাস, কাগজের গ্লাস পান, প্লাস্টিকের গ্লাস পান। ওইখানে আপনি অবশ্যই বার্গেনিং করে নেবেন। জায়গাটা হচ্ছে চক বাজার, ঠিক পাশে মৌলভী বাজার, তার পাশে ইসলামপুর,
ঠিক ওই মৌলভী বাজার থেকে আপনি আপনার গ্লাসগুলি সংগ্রহ করবেন। ওইখানে 30 পয়সার গ্লাসও আছে, 40 পয়সারও আছে, 50 পয়সা আছে। আপনাকে চিন্তা করতে হবে আমি কোন গ্লাসটা নিব, আমরা সেখান থেকে কিনতে পারি। এরপরও যারা পাইকারি বিক্রি করে আপনি তাদের সংগ্রহ করবেন ঠিকানা। আপনি মৌলভী বাজার গেলে ওইখানে শত শত দোকানদার আপনাকে হেল্প করবে, আপনি নিঃসন্দেহে নিতে চলে যেতে পারেন। আপনি কোনো প্রকার ঠিকানা হচ্ছে চকবাজার যাওয়ার রাস্তায় ঠিক প্রথমে জেলখানা বাজবে, জেলখানা থেকে ঠিক সামনে তো আড়াই গেলে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি মৌলভী বাজার যেতে চাই। ঠিক ওইখানে গিয়ে জেলখানা থেকে ঠিক সোজা যে রাস্তাটা ঢুকলো ওইখানে গিয়ে একটু আগায় গেলে আপনি মৌলভী বাজার দোকানটা পাবেন। ওইখানে গিয়ে আপনি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস চান, প্লেট চান, সব কিছু আপনি পাবেন। ওইখান থেকে সংগ্রহ করে আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে পারেন। এই জন্য কিন্তু আপনার জন্য আলাদা কোনো অফিস নেওয়ার প্রয়োজন নেই। তো যা হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনারা কোনো মতামত চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে দিবেন। এরপরও আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার নাম্বারটি দিয়ে রাখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।